শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিনই ঘুম ভাঙে হাগুরিয়া লক্ষ্মীরাজ গ্রামের মানুষদের যে গ্রামের মানুষেরাও এখন প্রকৃতি প্রেমী পরম মমতায় তারা আগলে রাখছেন এসব পাখিদের যে কারণে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে নাটোরের এই গ্রাম গত বছর একটি লটকন ও একটি লিচুর চারা রোপণের মধ্য দিয়ে উত্তরা গণভবনকে পাখির অভয় আশ্রম হিসেবে গড়ে তোলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে নাটোর জেলা প্রশাসন পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় বর্তমানে নানা রকম ফলদ গাছগাছালিতে ভরপুর এই অভয় আশ্রম পেঁপে বাগান বা ফল ফুলান্ত ওষুধি গাছ টাছ লাগাচ্ছে এইগুলো সব দেখাশোনা করি আমরাও খাইছি দুই একটা পাখিও খাইছে পাকা পেঁপে এসব অভয় আশ্রমে সকাল বিকাল দেখা মিলবে নানা প্রজাতির পাখির আনাগোনা যা দেখতে আশেপাশের জেলা থেকে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা সকালে আগে পাখি দেখা যায় না এখন এই বাগানটা হয় পাখিটা কি ভালোই আসে পাখি মারতো আগে অনেকেই এখন আর পাখিটা কি মারা নাই আর কেউ মারতে আমরা দেখিও না নিরাপদ আশ্রয় পাওয়ায় প্রতি বছরই এখানে বাড়ছে পাখির সংখ্যা বর্তমানে ঘুঘু টিয়া শালিক সহ তিন থেকে পাঁচ হাজার পাখির সমাগম হচ্ছে এই দুটি অভয়াশ্রমে তবে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে স্থানীয়দের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা এখানে আমাদের প্রকৃতির আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সবই আছে আমরা আরও একশো ছয় রকমের ফল রোপণ করেছি ওই প্রথম বাগানে এবং পেপে দেওয়া হয়েছে প্রথম প্রাথমিকভাবে এর পরপরই আসবে পেয়ারা তারপরে আরও অন্যান্য ফল পর্যায়ক্রমে আসবে বিরল প্রজাতির গাছগুলো সংরক্ষিত থাকবে এবং পাখি খাবে এবং পাখির পাশাপাশি এলাকার জনগণও কিছু ফল ফল ফলার যেন খেতে পারে এইভাবে এই উদ্যোগেই কিন্তু এটা করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এক দশমিক বারো একর সরকারি খাস জমি এবং উত্তরা গণভবনে গড়ে তোলা হয়েছে পাখির এই দুটি অভয় আশ্রম